এখন ঠিক বাজে ঘড়িতে রাত্রি 11:30, আর এত রাত্রে আমি আর সোমা কেন ছাদে উঠলাম চলুন একবার দেখাই আপনাদেরকে। আমরা রাত্রিবেলায় খেয়ে ওঠার পর ছাদে কিছুক্ষণ হলেও দুজনে আড্ডা মারি, কিন্তু চারতলায় কখনো ওঠা হয় না। আজ সুজিতই হঠাৎ বলল, চলো চারতলায় যাই, দেখি ফুলটা কবে ফুটবে। ড্রাগন ফুল রাত্রিবেলায় ফোটে, আর আমাদের বাড়িতে এই প্রথম। আমরা ছাদে গিয়ে দুজনেই এত এক্সাইটেড, কি যে অপূর্ব এর রূপ, সামনে থেকে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। এতদিন ছবি দেখেছি, কিন্তু সামনে থেকে দেখার পরে যে আনন্দ, সেটা হয়তো কোনো ভাষাতেই প্রকাশ করা যাবে না। আমার বাগানে নিশিপদ্ম ফোটে, নিশিপদ্মও কিন্তু অনেকটা এরকম দেখতে, কিন্তু এর সাইজটা অনেকটা বড়। এটা সামনে থেকে দেখার পরে আমাদের দুজনেরই একটু চাপ বেড়ে গেল। এবার মাথার মধ্যে এসে গেল যে আরও বেশ কিছু ড্রাগন গাছ আমাদের বসাতে হবে, যাতে আমরা অনেক ফুল একসাথে দেখতে পাই। আমি সবসময় আপনাদের বলি, আমার ছাদ বাগান আমার ভীষণ একটা ভালোবাসার জায়গা। ভোরবেলায় আমার ছাদ বাগান একরকম আনন্দ দেয়, দুপুরবেলায় আর এক রকম ভালো লাগা তৈরি করে, বিকেলবেলায় আর এক রকম, আর রাত্রিবেলায় এই রকম। কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না, কিন্তু সবাই খুব ভালো থাকুন, শুভরাত্রি।